ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ডটা আছে এটা বর্তমানে অনেক বড় হয়েছে আর আরো বাড়তেছে। তো এখন বর্তমানে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর আমি দুইটা অংশ আমি দেখতে পারতেছি, একটা হলো ইউআই আর ইউএক্স ডিজাইন আর একটা হলো পারফরমেন্স অপটিমাইজেশনের অংশ। তোমাদের মধ্যে যারা অনেক ক্রিয়েটিভ আছো, ইলাস্ট্রেশন করো, তারপর বিভিন্ন ধরনের ডিজাইন এবং ক্রিয়েটিভ জিনিসপত্র করতে পছন্দ করো, তোমরা ইউআই আর ইউএক্স ফিল্ডে যাইতে পারো। আর অন্যদিকে যারা তোমরা ডিজাইন এত পছন্দ করো না কিন্তু তারপরেও তুমি পারফরমেন্সের কাজ করতে চাও, তোমরা রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্ট এইগুলার কাজ তুমি করতে পারো। অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট যেখানে কোটি কোটি মানুষের প্রতিদিন অর্ডার দিতেছে, এরকম একটা ওয়েবসাইট কিভাবে মোবাইল ডেটা ইউজ করলে আরও অপটিমাইজ করা যায়, এই কাজগুলো হলো ফ্রন্ট এন্ড পারফরমেন্সের ফিল্ডে। তো বর্তমানে তুমি যদি ডিজাইন পছন্দ করো তাহলে তুমি ইউআই ইউএক্স এর ভিতরে যাইতে পারো, অথবা তুমি যদি পারফরমেন্স পছন্দ করো তাহলে তুমি পারফরমেন্সের দিকে যাইতে পারো। আবার এমন না যে তোমার একটা সিলেক্টই করতে হবে, তুমি এটার একটা মিক্সও হইতে পারো। ফ্রন্ট এন্ডের ফিল্ডটা যেমন আরও বড় হইতেছে, এটা আরও ইনোভেট হইতেছে, এইটাতে তুমি আস্তে আস্তে, ও এখানে একটা গরু আসছে, ফ্রন্ট এন্ডের ফিল্ডটা যেমন আরও বড় হইতেছে, এখানে আরও মানুষ আসতেছে, এখানে আরও নতুন নতুন ইনোভেশন হইতেছে এবং ফিউচারে আমরা আরও অনেকগুলো ফিল্ড এখানে দেখতে পারবো। তাই ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে আরও যা যা হইতেছে এগুলোর আপডেট জানার জন্য আমার একটা ফলো দিয়া দিও। একটা গরু ঘাস খাইতেছে।